প্রেমিক পুরুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রেমে পড়তে তার যেন কোনো জুড়েই নেই। তার বহু প্রেমের গল্প অনেকের জানা। ট্রাম্প 25 বছর আগে গভীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এমন একজনের যাকে না পাওয়ার বেদনা তাকে এখনো তাড়িয়ে বেড়ায়। সেই একতরফা প্রেমের প্রেমিকার নাম প্রিন্সেস ডায়ানা। আরো দেখুন রিপোর্টে। নীল চোখের মায়াই হোক কিংবা সোনালি চুলের রহস্য, কারণ যাই হোক না কেন, প্রিন্সেস ডায়ানার প্রেমে পড়েননি এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। তার রূপের মুগ্ধতা মহিলারাও এড়াতে পারেন না। এমন মহিষীর প্রতি যে ডোনাল্ড ট্রাম্পও আকৃষ্ট হবেন তাতে আশ্চর্যের কিছু নেই। 25 বছর আগে সেই ডায়ানাকে পাওয়ার জন্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছিলেন। তাকে কাছে পাওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করেছেন তিনি, কিন্তু ফলাফল শূন্য। অবশ্য বহু চেষ্টা করেও ডায়ানাকে কাছে পাননি তৎকালীন ব্যবসায়ী, সম্রাট, টেলিভিশন ব্যক্তিত্ব, এমনকি বিলেনিয়ার ডোনাল্ড ট্রাম্পও। 1995 সালে নিউ ইয়র্কে একটি নৈশ ভোজে প্রথম সাক্ষাৎ হয় ট্রাম্প ও ডায়ানার। তখন থেকেই ডায়ানাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগেন ধনকুবের ট্রাম্প। কোনো ধরনের রাগঢাক ছাড়াই ডায়ানার সঙ্গে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। ডায়ানাকে খুশি করতে বেশ কয়েক দফায় ফুলের তোড়া কিংস্টন প্যালেসে পাঠান ট্রাম্প। কিন্তু ট্রাম্প যেমনটা আশা করেছিলেন সেরকম কোনো সাড়াই দেননি প্রিন্সেস ডায়ানা, কারণ তখন প্রিন্স চার্লসের সঙ্গে জুটি বেঁধেছিলেন ডায়ানা। ট্রাম্প ডায়ানাকে পাগলাটে বলে মনে করতেন, এছাড়া তার সঙ্গে একসঙ্গে রাত কাটানোরও স্বপ্ন দেখতেন। ডায়ানাকে স্ত্রী হিসেবে পেতে চাইতেন ট্রাম্প, আর তার এই স্বপ্নের কথায় কোনো রাগ ঢাকো ছিল না। টেলিভিশন কিংবা রেডিও অনুষ্ঠানে হাজির হয়ে সে কথা অকপটে বহুবার বলেছেন ট্রাম্প। I could tell you so many stories that are so false that now I did respect her, but no interest from that standpoint, but I did meet her once and I thought she was lovely. 1996 সালে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিচ্ছেদ হয়। নতুন সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন না ডায়ানা, কিন্তু মনে প্রাণে ডায়ানাকে চাইতেন ট্রাম্প। তাই বিচ্ছেদের পর আরও উঠে পড়ে লাগেন তিনি। তিনি ডায়ানার জন্য কিংস্টন প্যালেসে অজস্র উপহার পাঠিয়েছিলেন, কিন্তু ডায়ানা সাড়া দিয়েছিলেন দোদি ফায়েদকে। 1997 সালে মর্মান্তিক এক প্রাইভেট কার দুর্ঘটনায় প্রেমিক দোদি ফায়েদ সহ প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা। সারা বিশ্বের মানুষের মতো ট্রাম্পও আঁতকে ওঠেন। ডায়ানার মৃত্যুর 3 মাসের মাথায় প্রকাশিত একটি বইয়ে ট্রাম্প লিখেছিলেন, মানুষকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল ডায়ানার, উনি স্বপ্নে দেখা রাজকন্যা। সামান্তা খালিদ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।